আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে, আমি সংশিখা। প্রথমে দেখে নিচ্ছে আজকের বিশেষ বিশেষ খবর। গত 9 বছরে আসামে 212.59 কিলোমিটার রেলপথ ব্রডগেজে উন্নত হয়েছে। গুয়াহাটিতে এএসটিসি জমি হস্তান্তরে মৌসাক্ষর অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। ২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্যের সবকটি আসন লাভ করবে বিজেপি, মন্তব্য বিজেপি রাজ্য প্রভারী পান্ডার। মহিষাসুর বাংলাদেশ রেল লাইনের কাজ 90% সম্পূর্ণ, পরিদর্শন শেষে বললেন পান্ডা। সোনাপুরে ফের ধস, জোয়াই বদরপুর সড়ক বন্ধ, ভোগান্তি চরমে আটকে পড়ে আসছে অসংখ্য গাড়ি, ভোগান্তি চরমে। নরসিংপুরে দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলার শিকার বিদ্যুৎ কর্মী, অভিযুক্তদের গ্রেফতারের দাবি। চলে গেলেন শিলচর গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক তাপস শঙ্কর দত্ত। বরাক সফরে আসাম প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু সভাপতি সালমান খান,